এই ঘূর্ণিঝড় ডানার প্রভাব ঘূর্ণিঝড় ডানার প্রভাবে আমরা দেখতে পাই যে শহর কলকাতায় গতকাল রাত থেকেই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলেছে। আজও পর্যন্ত কিন্তু সকাল থেকে বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত বৃষ্টি চলছে শহর কলকাতায় এখনও পর্যন্ত, যা আবহাওয়া দপ্তর সূত্র মারফত আপডেট পাওয়া গিয়েছে, এবং এই বৃষ্টির পরিমাণ কিন্তু পরবর্তীতে বাড়তে পারে এমনটাও জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আমি চলে যাব সরাসরি, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, তুমি এই মুহূর্তে আবহাওয়া দপ্তর সূত্রে কি আপডেট পাচ্ছ? যে গতকাল আমি তো রাত থেকেই দেখতে পেয়েছিলাম আবহাওয়া দপ্তর আগেই আপডেট দিয়েছিল যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে একটা শহর কলকাতা থেকে জেলাগুলিতে অতি থেকে অতি ভারী বৃষ্টি হবে, গতকাল রাত থেকেই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলেছে, আজ এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে? সমাজের দেখো, সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম ডানা যা ইতিমধ্যেই ল্যান্ড করে গিয়েছে, এবং ল্যান্ডফলের অ্যাপ্রক্সিমেট টাইম যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হলো যে রাত 1:30 থেকে 2টোর মধ্যে ল্যান্ডফল করেছে ওড়িশার ভিতরকণিকা এবং ধামরার মধ্যবর্তী এলাকায়, এবং তার পরবর্তীতে আমাদের রাজ্যে তো বটেই পড়শি রাজ্যেও প্রবল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এবং হাওয়া অফিসের তরফ থেকে যেটা পূর্বাভাস দেওয়া হয়েছিল যে কলকাতার ক্ষেত্রে বা কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে, মূলত পূর্ব মেদিনীপুর, তাছাড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতে একই রকমভাবে প্রভাব পড়বে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে প্রবল বৃষ্টিপাত এখনও পর্যন্ত শহর কলকাতায় শুরু হয়ে গিয়েছে। আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। হাওয়া অফিসের তরফ থেকে যেটা পূর্বাভাস রয়েছে যে আজকে দিনভর কিন্তু এরকমই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কখনো কখনো প্রবল বৃষ্টিপাত চলবে, এবং সকাল 7:30টার যে আপডেট রয়েছে আমাদের রাজ্যের ক্ষেত্রে বৃষ্টি হয়েছে ডায়মন্ড হারবারে 67 মিলিমিটার, দীঘায় 37 মিলিমিটার, হলদিয়াতে 63 মিলিমিটার, এবং ওড়িশার ক্ষেত্রে ওড়িশাতে স্বাভাবিকভাবেই তার তীব্রতা অনেকটাই বেশি থাকবে, যেহেতু সেখানেই ল্যান্ডফল হয়েছে ঘূর্ণিঝড় ডানা। সেক্ষেত্রে ওড়িশার চাঁদবালিতে 145.8 মিলিমিটার বৃষ্টি হয়েছে, ভুবনেশ্বরে বৃষ্টি হয়েছে 20.4 মিলিমিটার, বালেশ্বরে 44.8 মিলিমিটার, পারাদ্বীপে 76.4 মিলিমিটার, এবং শহর কলকাতাতেও এই মুহূর্তে যে আবহাওয়া তুমি দেখতে পাচ্ছ যথেষ্টই তীব্রতা রয়েছে বৃষ্টিপাতের, এবং দিনভর এরকমই আবহাওয়া বজায় থাকবে। তার কারণ ল্যান্ডফল প্রসেস এখনো পর্যন্ত শেষ হয়নি, ল্যান্ডফল প্রক্রিয়া চলছে, অর্থাৎ তার পরবর্তী আফটার এফেক্টস হিসেবেই কিন্তু এই ধরনের আবহাওয়া কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে বজায় থাকবে, এবং যার কারণে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই স্বাভাবিকের থেকে নিচে নেমে গিয়েছে। যদিও শহর কলকাতায় আমরা গত রাত মধ্যরাত পর্যন্ত সেরকম বৃষ্টিপাত দেখতে পাইনি, আজকে সকাল থেকে বৃষ্টির প্রকোপ শুরু হয়েছে, এবং যে কারণে বিভিন্ন জায়গায় কিন্তু ফেরি সার্ভিস বন্ধ রয়েছে, এবং একই সঙ্গে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল পরিষেবা বন্ধ রাখা হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, এবং একই সঙ্গে সংলগ্ন যে জেলাগুলি রয়েছে, উপকূলবর্তী মূলত যে জেলাগুলি রয়েছে, দীঘা সংলগ্ন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন অংশ, সেখানে কিন্তু অতি তীব্র ঝোড়ো হাওয়া, ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বৃষ্টিপাত অবশ্যই দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, এবং মূলত পূর্ব মেদিনীপুর জেলাতে এর সবথেকে বেশি প্রভাব পড়তে শুরু করেছে। ঘূর্ণিঝড় ডানা যেহেতু পূর্ববর্তী ঘূর্ণিঝড়গুলোর মতো এতটাও শক্তিশালী নয়, অর্থাৎ আমফান বা ফণি বা অন্যান্য যে ঘূর্ণিঝড়গুলো আমরা দেখেছি এর আগে, তার মতো অতটাও শক্তিশালী নয়, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছিল অবশ্যই, তবে ততটাও ক্ষয়ক্ষতি এখনও পর্যন্ত হয়েছে বলে সেরকম খবর প্রশাসনের তরফ থেকে নেই, তবে বেশ কিছু কাঁচা বাড়ি অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে, গবাদি পশুর বেশ কিছু ক্ষয়ক্ষতি হওয়ার খবর আসছে বিভিন্ন জেলা প্রশাসন সূত্রে, এবং একই সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শহর কলকাতায় ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে চাঁদপাল ঘাট, ফেয়ারলি প্লেস ঘাট সহ অন্যান্য যে গঙ্গার ঘাটগুলো রয়েছে সেখানে, এবং শিয়ালদা শাখায় বেশ কিছু ট্রেন, একগুচ্ছ ট্রেন বাতিলের কথা আগেই জানানো হয়েছিল শিয়ালদা ডিভিশনের তরফ থেকে, সেই রকম নির্দেশিকাই কিন্তু বজায় থাকছে, এবং শহর কলকাতাতেও এরকমই দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কখনো ভারী বৃষ্টিপাত, এরকম আবহাওয়াই মূলত বজায় থাকবে, এবং সংলগ্ন জেলাগুলিতেও একই রকম আবহাওয়া থাকবে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে। বেশ, আপাতত ধন্যবাদ মমিতা তোমাকে, তুমি পরবর্তী পরিস্থিতির উপর নজর রাখো, আবারও পরবর্তীতে আপডেট নেব তোমার কাছ থেকে। যে ছবি আপনারা দেখতে পেলেন যে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কিন্তু বৃষ্টি যেমন শুরু হয়েছে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর, এবং সেই সঙ্গে আবহাওয়া দপ্তর সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে বেশ কয়েকটি জায়গায় জেলাতেও কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু সেই ক্ষয়ক্ষতির পরিমাণটা খুব বেশি নয় এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বিভিন্ন জেলা প্রশাসন সূত্রেও যেহেতু খবর পাওয়া যাচ্ছে। তাই এই ঘূর্ণিঝড় ডানার দাপট গতকাল রাতেও আমরা দেখেছিলাম যে বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি দেখা মিলেছিল, আজ সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখনও পর্যন্ত বেশ কয়েকটি জায়গাতেই বৃষ্টির পরিমাণ আরও বাড়ছে বলেই আবহাওয়া দপ্তর সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে।